মুখের কালো ত্বককে ফর্সা আর উজ্জ্বল করতে চাইছো, তাহলে বলবো দিনে একটা টাইম শুধুমাত্র এই জিনিসটা দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে মুখটা ধুয়ে নাও। দেখো মাত্র দুদিনের মধ্যে তোমার রং হয়ে যাবে দুধের মতো ফর্সা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি সুপর্ণা, তোমরা দেখছো বিউটি হাইলাইটিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই যা গরম পড়েছে, এই গরমে মুখের মধ্যে কালো দাগ যে আসবে সেটা একদম স্বাভাবিক। সেটা ব্রণ হয়ে হয়ে ব্রণর দাগ হতে পারে, সেটা পিগমেন্টেশন হতে পারে বা সানট্যান হতে পারে। মুখে যে কোনো ধরনের কালো দাগকে মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে রিমুভ করতে চাইছো, তাহলে বলবো আজকে ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অব্দি দেখো। কারণ আমি আজকে তোমাদের সাথে এমনই একটা মিরাকল রেমেডি শেয়ার করবো যেটা তোমার স্কিনকে অরিজিনালি চেঞ্জ করে দিতে সাহায্য করবে। তাই বলবো আজকের ভিডিওটা এতটাই হেল্পফুল হবে যেটা তোমার মুখের সমস্ত ধরনের কালো দাগ, সানট্যান, পিগমেন্টেশন, আনইভেন স্কিন টোনকে রিমুভ করে দিয়ে একটা ফর্সা ঝকঝকে ত্বক দেবে। তাই একটা ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, ফার্স্ট টাইম দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে, তাই ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো, ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসে নোটিফিকেশন বেল আইকনটিকে অন করতে একদম ভুলো না। সো লেটস গেট স্টার্ট। এখনকার দিনে আমরা সকলেই চাই মুখের কালো দাগছোপগুলোকে তুলে রঙকে ফর্সা আর উজ্জ্বল করে তুলতে। তার জন্য দেখো আমাদের হাতে চলে এসেছে গ্লুটালাইট স্কিন ব্রাইটনিং সোপ। যেই সোপটা ব্যবহার করলে তোমার স্কিন কমপ্লেক্সের দ্বিগুণ বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে যাবে। আমরা এখানে 225 গ্রামের 3টে সোপ পাচ্ছি। গ্লুটালাইট স্কিন ব্রাইটনিং সোপটা আমাদের স্কিনের এক্সট্রা অয়েলটাকে কন্ট্রোল করতে সাহায্য করে, অ্যান্টি এজিংয়ের কাজ করে, একই সঙ্গে এনরিচ গ্লো প্রোভাইড করে আর জেন্টালি স্কিনকে ময়েশ্চারাইজও করে। এর মধ্যে আছে গ্লুটাথায়ন। গ্লুটাথায়ন মানে তোমরা সকলেই জানো গ্লুটাথায়ন আমাদের স্কিনে পিগমেন্টেশন বা যে কোনো ধরনের ব্ল্যাক স্পটটাকে খুব সহজে রিমুভ করে রঙকে আবার আগের মতো ফর্সা আর উজ্জ্বল করে দেয়। তোমার স্কিনে যে কোনো ধরনের কালো দাগ ছোপ থাকুক না কেন, সেই ক্ষেত্রে কিন্তু এই সোপটা তোমার জন্য বেস্ট অপশন হবে। স্পেশালি পিগমেন্টেশন বা মেঝেতার সমস্যা এখন যেহেতু কম বেশি আমরা ম্যাক্সিমাম জনায় ফেস করছি, তাদের জন্য খুব ভালো হবে এই সোপটা। এখানে আমরা 3টে সোপ পেয়ে যাব যেটা দিয়ে আমাদের জেন্টালি স্কিনটাকে ক্লিন করতে হবে। দিনে একটা টাইম অথবা 2 টাইম এই সোপটা দিয়ে ফেসটাকে ক্লিন করে দেখো। আমরা তো কম বেশি ফেস ওয়াশ অনেকেই ব্যবহার করি, কিন্তু হ্যাঁ, ফেস ওয়াশ কখনোই আমাদের স্কিনকে পরিষ্কার করতে পারে না, মানে মুখের কালো দাগ দূর করতে পারে না। তার জন্য এই গ্লুটালাইট স্কিন ব্রাইটনিং সোপটা কিন্তু অসাধারণ কাজ করে। এটা তোমার মুখে থাকা যে কোনো ধরনের কালো দাগটাকে খুব সহজে রিমুভ করে দেয়, রঙকে অনেক বেশি ভেতর থেকে ফর্সা আর উজ্জ্বল করে তোলে, এক্সট্রা অয়েলটাকে কন্ট্রোল করে। কিছুই না, নর্মালি সোপ যেভাবে আমরা ফেসের মধ্যে ইউজ করি, ফেসটাকে হালকা ভিজিয়ে নেওয়ার পর হালকা হাতে ফেসের মধ্যে সোপটাকে ঘষবে, তারপর আবার কি জেন্টালি হালকা হাতে রব করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে। এর মধ্যে আছে গ্লুটাথায়ন। গ্লুটাথায়ন থাকায় কিন্তু আমাদের স্কিন দিনে দিনে অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে যাবে। এর মধ্যে এক্সট্রা কোনো ব্যাড কেমিক্যাল বা প্রিজারভেটিভ ইউজ করা নেই, তাই তোমরা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারো। এই সোপটা দিয়ে ফেসটা ক্লিন করার পরই তোমরা নিজেরাই বুঝতে পারবে আগের থেকে মুখ কতটা ফর্সা দেখাচ্ছে, কারণ গ্লুটাথায়ন আমাদের স্কিনের মধ্যে থাকা জিদ্দি থেকে জিদ্দি ব্ল্যাক স্পটটাকে খুব সহজে রিমুভ করে রঙকে আবার আগের মতো ফর্সা আর উজ্জ্বল করতে সাহায্য করে। তাই খুব ভালো করে ফেসটাকে জেন্টালি হালকা হাতে রব করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলো। আর এক্সট্রা করে ফেসে কিচ্ছু ব্যবহার করার প্রয়োজন পড়বে না যদি তুমি চাও বাড়িতে বসে একদম ঘরোয়াভাবে তোমার স্কিনটাকে পরিষ্কার করে তুলতে, তাহলে এটা অবশ্যই ট্রাই করো, লিংক আছে ডেসক্রিপশন বক্সে। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়েরিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো, তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটা লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ততক্ষণ টাটা, গুড বাই।